जय राधे राधे। आज आबारो आपनादेर सामने निये एसेछि भगवान श्रीकृष्णेर एमन एकटी मंदिर जा हजार हजार बछर धरे दैविक लीला आर भक्तेर भक्तिर साक्षी हये स्वगर्वे दाड़िये आछे। हाँ, एमनई से मंदिर जेखाने आजो भगवान श्रीकृष्ण तार भक्तेर जन्य अपेक्षा करेन। नमस्कार, सनातन ज्ञान दुनियाय आपनादेर सबाईके स्वागत। विभिन्न रहस्यमय मंदिर, दैविक स्थान और ईश्वर पूजार विभिन्न मंत्र जानते चैनल सबस्क्राइब कर और बेल आइकन क्लिक कर रखूँ, जाते धर्मियों भिडियोगुलो सबार आगे देखते पारें। हरे कृष्ण। आज जे मंदिर कथा बोलबो ता हजारों भक्ति गाथा और रहस्य चादरे मोरा। भगवान श्रीकृष्णर आश्चर्य मंदिर महाराष्ट्र पुंडरपुरे अवस्थित। माना है এই মন্দির 2000 বছরের পুরনো একটি মন্দির। এখানে শ্রীকৃষ্ণের পাশে রাধারানী নেই, নেই শ্রীকৃষ্ণের বাঁশি, নয় সে শঙ্খচক্র গদাপদ্মধারী। এখানে শ্রীকৃষ্ণ কেবল একটি ইটের উপর দাঁড়িয়ে যুগ যুগ ধরে প্রতীক্ষা করে আসছে তার ভক্তদের জন্য। চলুন তবে জেনে নিই কেন ভগবান এখানে অপেক্ষা করেন তার ভক্তের জন্য। চোখে জল আনার মতোই ভক্তি কথা। ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে দ্বারকা নগরে স্থাপিত করলেন এবং দ্বারকাতেই সপরিবারে থাকতেন। একদিন শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের উপর ভীষণ অভিমান করলেন আর রাগ করে দ্বারকার মহল থেকে বেরিয়ে একটি বনে প্রবেশ করলেন। সেখানে শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতে থাকলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গায় খুঁজে পরে ওই বনে গিয়ে পেলেন দেবী রুক্মিণীকে এবং তার মান ভঙ্গ করলেন আর বললেন, রুক্মিণী তুমি এখানেই থাকো, আমার একজন ভক্ত থাকে এই বনে, আমি তার সাথে দেখা করে আসি। এই বলে শ্রীকৃষ্ণ গেলেন তার ভক্তের সাথে দেখা করতে। শ্রীকৃষ্ণের সেই ভক্তের নাম পুণ্ডরীক। তখন শ্রীকৃষ্ণ দরজার বাইরে থেকে পুণ্ডরীকে ডাকছেন। পুণ্ডরীক তখন গৃহের ভেতর থেকে একটি ইট এগিয়ে দিলেন আর বললেন, হে গোবিন্দ, আপনি এই ইটের উপরে দাঁড়ান আর একটু অপেক্ষা করুন, আমার পিতামাতা খুব অসুস্থ, আমি তাদের সেবা করে আসছি। এ কথা বলে পুণ্ডরীক অসুস্থ পিতামাতার সেবা করতে করতে অনেকটা সময় কেটে গেল। দীর্ঘ সময় পর পুণ্ডরীকের খেয়াল পড়ল সে শ্রীকৃষ্ণকে ইটের উপর দাঁড় করিয়ে রেখেছে। এরপর তাড়াতাড়ি করে শ্রীকৃষ্ণের কাছে গেল এবং ক্ষমা প্রার্থনা করল। শ্রীকৃষ্ণ কোমরে হাত দিয়ে ওই ইটের উপর দাঁড়িয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, পুণ্ডরীক, আমি তোমার পিতামাতার প্রতি ভক্তি দেখে প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন পুণ্ডরীক ভগবান শ্রীকৃষ্ণের কাছে বর চাইলেন, বললেন, হে গোবিন্দ, আপনি এখানেই সর্বদার জন্য বিরাজ করুন আর সব ভক্তের মনোবাসনা পূর্ণ করুন, এই আমার প্রার্থনা। তখন শ্রীকৃষ্ণ ওই ইটের উপর দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে এক দিব্য মূর্তিতে রূপান্তরিত হন। এরপর ভক্ত পুণ্ডরীকের নাম অনুসারে ওই স্থানের নাম হয় পুণ্ডরীপুর বা পুণ্ডরীপুরম। আর সেখানে যেখানে শ্রীকৃষ্ণের দিব্য মূর্তি ছিল সেখানেই বর্তমানে শ্রীকৃষ্ণের বিঠ্ঠল মন্দির স্থাপিত হয়। ইটের উপর দাঁড়ানো বলে এই মূর্তির নাম বিঠ্ঠল। এরপর নানাভাবে ভগবান বিঠ্ঠল তার দৈবিক লীলা করেছেন এই মন্দিরে। এই বিঠ্ঠল মন্দির থেকে একটু দূরে দেবী রুক্মিণীর মন্দির, যেখানে দেবী রুক্মিণী শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন সেখানেই নির্মাণ করা হয় কোমরে হাত দেওয়া অবস্থায় দেবী রুক্মিণীর মন্দির। বিঠ্ঠল মন্দিরের সিঁড়ির নিচে বিঠ্ঠল ভক্ত নামদেবের সমাধি। নামদেব বিঠ্ঠল মন্দিরের সিঁড়ির নিচে এজন্যই সমাধি নিয়েছিলেন যাতে মন্দিরে আসা সব ভক্তদের চরণ তার সমাধি স্পর্শ করে। কিন্তু বর্তমানে ওই সমাধির সিঁড়িটিতে একটি চরণ রাখা হয়। সব ভক্তরা ওই চরণ স্পর্শ করে প্রণাম করে তারপরে পরের সিঁড়িতে ওঠেন। ভক্ত নামদেব ছিলেন বিঠ্ঠল মন্দিরের পূজারীর পুত্র। একদিন পূজারী অসুস্থ হওয়ায় নামদেব যান ভগবান বিঠ্ঠলকে ভোগ চড়াতে। কিন্তু অনেক ডাকার পরও যখন বিঠ্ঠল ভগবান ভোগ গ্রহণ করতে এলো না, তখন ভক্ত নামদেব নিজের মাথা বিঠ্ঠল ভগবানের পায়ে ঠুকতে লাগলেন আর বললেন, যতক্ষণ ভগবান তুমি এসে এই ভোগ গ্রহণ করবে না
ততক্ষণ আমি মাথা ঠুকব। এতে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বিঠ্ঠল রূপে নামদেবকে দর্শন দেন এবং নামদেবের হাত থেকে ভোগ গ্রহণ করেন। এরকম হাজারো মহিমায় গাথা পুণ্ডরীপুরামের এই বিঠ্ঠল মন্দির। বলা হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিঠ্ঠল রূপের কাছে যা প্রার্থনা করা হয় তাই প্রাপ্ত হয়। ভগবান কাউকে খালি হাতে পেরান না, কারণ মানা হয় ভগবানের এই রূপ ভক্ত পুণ্ডরীকের কথা রাখতে যুগ যুগ ধরে অপেক্ষা করে তার ভক্তদের জন্য। তাই ভগবান তার কোনো ভক্তকেই এখান থেকে খালি হাতে ফেরান না। প্রতি বছর দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী যান ভগবান শ্রীকৃষ্ণর এই ভক্তের জন্য প্রতীক্ষারত বিঠ্ঠল রূপের দর্শনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই ভগবানের মহিমার কথা জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্ম চ্যানেলের সঙ্গী হয়ে যান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।